ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি পনির রেসিপি। পনিরটা কীভাবে বানাই, আমি হোমমেড পনির বানাই কীভাবে সেটাকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 12:15, তো আমি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি দুধটা জাল দিয়ে পনিরটা বানিয়ে ফেলবো। কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখা যাক। তো এখানে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের এই গামলাটা, রেচকিটা। তো এর মধ্যে এক প্যাকেট দুধ ঢালা হয়ে গেছে, আমি ঢালছি দুধটাকে। ঢেলে একটা একটা করে প্যাকেট কেটে ঢেলে নিয়ে আমি এটাকে জাল দেব, ভালো করে জাল দিয়ে তারপরে লেবু দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। আমি অন্য কিছু দেবো না, লেবু দিয়েই ছানা কাটাবো। তো বন্ধুরা, এখানে আমার দুধটা ফুটে গেছে। এখানে আমি লেবু টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো আমি রস করে এর মধ্যে দিয়ে দেবো। ছানা প্রায় কেটে গেছে, তো মনে হচ্ছে আরেকটা দুধ লাগবে। এখানে সবুজ মতন একটা জলটা বেরোয়, সেটা এখনো ভালো মতো বেরোয়নি। আমি মিশিয়ে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, গ্যাসটা নিভে গেছিল, একটু ফুটলে এটা বুঝতে পারবো। ভিডিও কোন দিকে চলে যাচ্ছে তুই বুঝতেই পারছিস না, ধরতেই পারছিস না ক্যামেরা। এরকম ভাবে ধর না, এরকম ভাবে দূর থেকে তোর কাছ থেকেই তো ধরতে পারে, এই তো। আমার ছেলে ক্যামেরা ধরেছে, সেই জন্য এই অবস্থা হয়েছে ভিডিও। মাঝে মাঝে যখন ভিডিওটা এদিক ওদিক হয়ে যায় সেটা আমার ছেলেই ধরে। এই যে হয়ে গেছে আমার পনির, পনিরের ছানা, সরি পনিরের ছানা। ছানাটাকে এবারে আমি কিভাবে পনিরের শেপে নিয়ে আসবো দেখাবো। তো হয়ে গেছে, জল পুরো সবুজ জল বেরিয়েছে বুঝতেই পারছেন। তো এটাকে আমি এবার ছেঁকে নেব। ছানাটা আমার হয়ে গেছে, এখানে আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিলে এই ছানাটা আর সেদ্ধ এটা বেশ নরম থাকবে, আর বেশি গরম হয়ে থাকলে এটা শক্ত শক্ত হয়ে যাবে। এটা শক্ত শক্ত হয়ে যাবে, নরম নরম বেশ ছানাটা থাকবে। তো আমি ঢেলে নেব, তো এখানে আমি একটা ঝুড়ি পেতে নিয়েছি, আর কলটা ছেড়ে দেব, দিয়ে আমি ছানাটাকে ছেড়ে নেব। করতে গিয়ে দেরি হয়ে গেল না, একটু লেবু লাগে বলে ছানাতে কিছু হয়নি। Thank you.
হয়েছে। আমি এটাকে আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এটা রঙিন কাপড়, এটা কিন্তু রং উঠবে না। আপনারা ভাবছেন যে সাদা কাপড় নিয়ে কেন, সাদা কাপড় আমার কাছে ছিল না, এটাই ছিল, এটাতে কোনো রং উঠে না। আমি এটা অনেকবার করেছি, কোনো অসুবিধা নেই। এটাকে আমি এটাকে আমি পনিরও বানাবো। আর একটুখানি তুলে রাখবো, যেটা কিনা রসগোল্লা বানাবো বলে। এটা দিয়ে রসগোল্লাটা বানাবো। আমাদের চারজনের চারটে হলেই হবে। তো এটাকে আমি চিপে দিচ্ছি গরম কি। এটাকে আমি ঝুলিয়ে দেব। আর এটাকে তো আমার আমি একটু এরকম করে নেব, যাতে ডেলাগুলো ভেঙে যায়। এটাকে আমি এবারে জল বার করব। এটাকে আমি শিল চাপা দেবো তিনের পাশেই, এইভাবে করে সেপ দিয়ে দেবো। এটাকে টাইট রাখতে হবে, তবেই এটা খুলবে না। এটা টাইট রেখে আমাকে এইভাবে সেপটা দিতে হবে, দিয়ে এটার উপর আমি ভারী কিছু চাপিয়ে দেব। তো এটা এরকম দিয়েছি, দিয়ে এটাকে ঘুরিয়েছি, তাহলে জলটা বেসিনের দিকে চলে যাবে। তো এখানে আমি এই শিলটাই চাপা দিলাম, এটা খুব ভারী, এটার তলায় জলটা চুয়ে এদিক দিয়ে পড়ে যাবে বেসিনে। এর উপরে আমি আরো একটা ভারী জিনিস দিয়ে দেবো, দিয়ে এখানে একটা জলের বালতি দিয়ে দিলাম। তো আমি সবজি কাটছিলাম, এটা জলের বালতি, ছোট জলের বালতি, তো এটা এখানে দিয়ে দিলাম, আর একটু ভারী হয়ে গেল। তো চলুন, কতক্ষণ মানে আধ ঘন্টা মতন পরে আমি ফিরে আসছি, এটা তখন পনির হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আমি এবারে এগুলো জলের বালতির মধ্যে নামিয়ে নেব, ওই শিলটাকেও সরিয়ে নেব, নিয়ে দেখবো আমাদের পনিরটা হয়েছে কিনা। তো এই হলো পনিরের, এটা একদম হয়ে গেছে, এটা আর একটু জল ঝরত। তো এটাকে আমি আর একটুখানি সময় রেখে দেব। তো ফ্রেন্ড, আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এটা একদম রেডি, এটা কোনো জল সব ঝরে গেছে, দিয়েছিলাম হাতে জল ঝরেনি, একদম রেডি হয়ে গেছে। এই হলো আমার হোমমেড পনির। তো এটাকে আমি আসলে রোদ্দুর আসছিল বলে এটা ফোকাস হচ্ছিল না। তো এই হলো আমার হোমমেড পনির, এটা একদম ভীষণ নরম হয়েছে। এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা রাখতে হবে, আমি এটা সেই কাটবো যখন, এই যে কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর পনিরটা হয়েছে, এই যে একদম নরম নরম। তো আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো, এটা ঢুকছে না, আমাকে আরো দু পিস করে করতে হবে। এটাকে আমি এইভাবে পিস করে রেখে দেব। তো পিৎজা স্টাইল হয়ে গেল, এটা এইভাবে রেখে দেব। দেখুন একদম পুরো খুব সুন্দর হয়ে যায়, একদম ভিতরে কোনো ফাঁপা নেই। আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে করে দেখবেন, এটা ভালো লাগবে, আর আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।